আফসোস একটা শাড়ি পাইলাম না জামদানি, আমি একটা ব্যাগ, আমি ব্যাগের ইচ্ছা ছিল আর আমি একটা কালারফুল জামদানি। তুষানা রায়ন বলো জয় বাংলা, বলো বলো জয় স্টুডেন্ট, বলো জয় স্টুডেন্ট, জয় স্টুডেন্ট। এখনকার সবার স্বাধীন হলো, তাই আমরা সেলিব্রেট করতে চলে আসছি। সত্যি মনে মনে যে খুশি আজকে, সেটাই তাই তো সাজুগুজু করছি, লিপস্টিক দিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম, বেশ তো কয়েকদিন হলো ব্লগ দিচ্ছি না। ওই তো দেশের পরিস্থিতির জন্য যে মনটা খুবই খারাপ ছিল, তো সেজন্য আর ব্লগ মাঝখানে দিতে ইচ্ছে করেনি। ভাবলাম যে এখন তো মানে আসলে মনে একটু অন্যরকম খুশির কাজ করতেছে, ভাবলাম যে একটু ব্লগ দিয়ে আপনাদের সাথে কথা বলি। আপনারাও আশা করি আপনারাও দেশে যারা আছেন সবাই ভালোই আছেন, সবারই এখন একটু অন্যরকম শান্তি শান্তি ফিল আসতেছে, এটা স্বাভাবিক। আমরা যে দেশের বাইরে আছি, আমাদের মনে হচ্ছে যেন মানে মুক্ত হাওয়া, বাংলাদেশের মুক্ত বাতাস আমাদেরও শরীরে লাগতেছে, এরকম লাগতেছে বুকের মধ্যে থেকে। কেমন মানে কেমন জানি মনে হচ্ছে যে বুকের মধ্যে এতদিন কেমন একটা ভার ভার জমা ছিল, এখন বুকটা পাতলা হয়ে গেছে এমন একটা লাগছে। আসলে চোখের সামনে এত মানুষের মৃত্যু, এত মানুষকে নির্যাতন দেখতে দেখতে মানে অস্থির হয়ে গেছিলাম, যা নিজেরই তখন ফিল করতে পারছিলাম যে এই পরিস্থিতিতে আমরা দেশ, আমি যদি দেশে থাকতাম তখন মানে আমিও আমি কোন কী অবস্থায় থাকতাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা চোখের সামনে এগুলি দেখতে দেখতে, মানে মানুষের রক্ত, মানুষের নির্যাতন দেখতে দেখতে মানে অতিষ্ঠ হয়ে গেছিলাম। এখন মনে হইতেছে যে না আল্লাহ, সব কিছু শান্তি হয়ে গেছে, এখন আর মা কেউ কাউরে মারতে পারবে না, কারো সন্তান আর পৃথিবী থেকে চলে যাবে না, এমন একটা শান্তি ফিল কাজ করতেছে। আসলে আমরা আমরা কে দেশ গঠনে, কে জামাত করে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, আমরা এত কিছু বুঝি না, এত কিছু চাইও না। যে আওয়ামী লীগ চলে গেছে যে আমরা আমরা বিএনপি সাপোর্টার তা না, জামাতের সাপোর্টার তা না, আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক, শান্তিপূর্ণভাবে দেশ চলুক, দেশের উন্নতি হয়, এমন একটা সরকার গঠন হোক, সৎ একটা সৎ নিষ্ঠাবান মানুষ যে এখানে নিঃস্বার্থে দেশ গড়বে, দেশের মানুষের জানমাল হেফাজতে নিরাপত্তা দিবে, দেশের অর্থনীতি অর্থনীতি শিক্ষা ব্যবস্থা চিকিৎসা তারপরে সব কিছু যেন মানুষের মানে উন্নতি হয় সেদিকে, সেই লক্ষ্যে কাজ করবে এমন একটা সরকার আমরা চাই, যোগ্য একটা সরকার চাই, এ আর কি, আর কিছু না। তো আশা করি এখন দেশে সবাই ভালো আছেন। আর এখন এই যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এটা দেখে না মানে যেই খুশিটা হয়েছিলাম যে দেশ আবার স্বাধীন হয়েছে বা দেশে এর মানে ছাত্ররা জয় হয়েছে, এখন আর ছাত্রদের মারতে পারবে না, কেউ মারতে কেউ কাউকে মারতে পারবে না, সেটা সেই খুশিটা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ এখন দেশের যে অবস্থা চলতেছে, বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমার দেখলেও মানে কী বলবো, লজ্জা লাগে যে এটা বিদেশের কাছেও আমাদের দেশের ভাবমূর্তি কতটা নষ্ট হলো, যে নিজের দেশের সম্পদ আমরা নিজেরাই লুট করতেছি, নিজের দেশের সম্পদ আমরা নিজেরাই ভাঙচুর করে ধ্বংস করতেছি। জানি না এটা কোন মহলের চাল বা কোন মহলে এটা কাজ করতেছে, কারা এটা করতেছে জানি না, কিন্তু এটা একেবারেই করাটা ঠিক হয়নি। কিছু ভালো ভালো মানুষও দেখলাম এই এই কাজগুলো করলো, এটা একদমই ঠিক হয় না, এটা দেখে আরও বেশি খারাপ লাগছে। তো আল্লাহ যেন দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক করে দেয় আর মানুষের, বাংলাদেশের মানুষের যেন চিন্তা ভাবনার উন্নতি হয়, সেটাই যেন আমরা মানে বলি আল্লাহর কাছে, যে মানুষের আল্লাহ বাংলাদেশের মানুষের যেন সুমতি হয়, এ আর কি। তো এই যে আমি বিকালের নাস্তা তৈরি করেছিলাম, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো নান তৈরি করছিলাম আর হচ্ছে হালিম, এটা আবার ভাবির জন্য পাঠাবো, তো এটা রেডি করলাম। আসলে হালিমটা এত মজা হয়েছিল, হালিমের রেসিপিটা যে দিব মানে মানে হালিমের রান্নার ভিডিওটা যে করব, তখন আর মনে ছিল না, হঠাৎ করেই মানে ও যে মন খারাপ দেখে সারাদিন আমি কিছু রান্না করি নাই, তো হঠাৎ মনে হলো যে আচ্ছা হালিম আছে একটু বা ই মাংস আছে, তো এটা দিয়ে একটু রান্না করে ফেলি, মানে হাড্ডি ছিল আর কি, হাড্ডি দিয়ে রান্না করছি।
আর এই তো দেখতে পাচ্ছেন এই যে কলার ইটা, এটা কি বলে আস্ত একটা কলার ছড়া। তো এটা হচ্ছে ও যে ফার্ম থেকে আনছিল রায়নের বাবা, এটা কিনে নিয়ে আসছিল। তো আমার এই ধরনের কলা খুব ভাল লাগে, সাগর কলা টলা তো একটা পছন্দ করি না। মানে বাসায় থাকবে এরকম এক ছড়া কলা পাকবে আর খাবো, এটা অন্যরকম একটা টেস্ট। কলাটা এত মজা ছিল, এত মজার, শেষ হয়ে গেছে আগের ভিডিও, মানে কয়েকদিন আগের ভিডিও। ওদের যখন মাছ ধরে নিয়ে আসছে তখন আর কি নিয়ে আসছিল। তো এটা এই যে পাকছে না, তো ভাবলাম যে একটু ভিডিও করি, কি সুন্দর লাগতেছে দেখতে। তো একসাথে সব পেকে গেছে, আমি ভাবছিলাম যে এক একটা ই করে পাকবে তো একটা করে খাবো, সেটা আর হয় নাই, একবারে সব পাকায় পেকে গেছে। তো দুই তিন দিনেই সারাদিন খেয়ে মানে সাফ হয়ে গেছে। আমরা সবাই অবশ্য কলা খুব পছন্দ করি, রায়ান পছন্দ করে, আমি পছন্দ করি, রায়নের বাবাও পছন্দ করে, ঘুরে ঘুরে শুধু কলাই খেয়েছি। কি করব, কারণ একসাথে সব পেকে গেছে, এটা বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যাবে, ভাল লাগবে না। আর কলাটা খুবই মজার, এত মজার, ভাবছি যে আবার যদি যাই এরকম ছড়া থাকলে আবার নিয়ে আসবো। একদম গাছে টাটকা ফ্রেশ কলা, মানে এটা খেতেই অন্যরকম মজা। এই তোষানা রায়ান বলো জয় বাংলা, বলো বলো জয় স্টুডেন্ট, বলো জয় স্টুডেন্ট, জয় স্টুডেন্ট। এখনকার স্লোগান হবে জয় বাংলা জয় স্টুডেন্ট। তুমি জানো এগুলা কি কিভাবে কজ হয়েছে? হ্যাঁ, প্রাইম মিনিস্টার থেকে। হ্যাঁ, আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে আজকে, জয় বাংলা বলাইছি, জয় স্টুডেন্ট, বুঝছেন ভাবি, বলছি বলো জয় বাংলা জয় স্টুডেন্ট। এখন থেকে স্লোগান স্লোগান ভিন্ন হবে, জয় বাংলা জয় স্টুডেন্ট। আজকে দেশ আবার স্বাধীন হলো, তাই আমরা সেলিব্রেট করতে চলে আসছি। কোন জায়গায় যে মানে আন্দোলন যে না হয়েছে এমন নাই, কি কমো, আমাদের ঈদের খুশি তো বেশি খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই, বলেন জয় বাংলা জয় স্টুডেন্ট, বলো জয় বাংলা জয় স্টুডেন্ট। হ্যাঁ দিবে, ও যে আঙ্কেল খুলে দিবে না, দাঁড়ো প্রিয় না আসতে পারবো না, বললো আমার দেরি হবে, রায়ানের কোনটা এটা না মনে হয় রায়ানের না, আচ্ছা 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 আচ্ছা, চিকেন তো বিশাল বড়, চিকেন হ্যাঁ চিকেন তো অনেক বড়, সত্যি মনে খুশি আসছে সেটাই, তাই তো সাজু গুজু করছে, লিপস্টিক দিছি, কারণ মন ভালো থাকলে স্বাস্থ্যও ভালো লাগে। এই যে দারাপুর ঘড়িটা খুবই সুন্দর, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
আসলে এই সবাই মিলে একটু আনন্দ এই আর কি খুশি এটাই আর কি সেটাই বললো তো 6 ঘন্টার জন্য হয়তো সকালে আকাশটা কি সুন্দর লাগতেছে আজকে আপনার মোবাইলটা তখন রাতের বেলা ক্লিয়ার লাগতেছে হ্যাঁ এমনি তো ক্লিয়ার নতুন মোবাইল এমন কোন রাইড নাই যে না কানছি মানে এটা তো অটোমেটিক পানি আসে খালি ভিডিও দেখি আর মানে কান্না করি মানে ছোট ছোট বাচ্চাগুলোর ভিডিও দেখছি ভাবি তখন আমার খালি তাবিব তোষানের চেহারাটা বাসছে আরে যে পুলিশ গুলি যে ইচ্ছা মতো পিটাই দিচ্ছে হেগুলি মনে হয়েছে যে আল্লাহ এগুলি কি মানুষ না জানো আর যতই সরকার তোমাদের ই করুক তোমাদের তো মনুষ্যত্ব বোধ থাকা দরকার যাক আল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই কি যে একটা শান্তি লাগতেছে কি যে একটা শান্তি অনুভব লাগতেছে বলার বাহিরে আমরা সাধারণ জনগণ আমরা চাইছি আমাদের শান্তিপূর্ণ দেশ আমাদের দেশটা যেন সুন্দর ভাবে চলে না যেটা কি হাসিনা মানে কি বলবো তার কিন্তু অনেক আগে থেকে আমরা একটা ভালো চোখে দেখতাম মানে কি অন্যরকম একটা সম্মান মানে লাগতো আগে কিন্তু আসলেই পছন্দ করতাম যে না উনি একটা ভালো এডুকেটেড মানুষ বা এটা দেশের বাবা দেশের জন্য যেটা করতে এটা তো অবশ্যই করতে এটা তো অস্বীকার করা অন্যরকম একটা মানে ইথাই মানে টান থাকতো কিন্তু এদানিক যা মানে করছে মন উঠে গেছে মন উঠে গেছে এটাই এই আর কি যাক আমরা চাই আমাদের দেশটা এখন ভালো একজন সৎ একজন মানুষের হাতে যাক দেশটার উন্নয়ন হোক আর সবচেয়ে বড় কথা দেশটা আমাদের এই বিএমপি আমি জামাত কিছু জানি না চিনি না এটা ঠিক করে জিনিসপত্র ক্ষতি করে তো আমাদের আমাদের দেশের সম্পদ রায়না বাবু গুলো সামনে পার্কিং পায় না সামনে গেছে ছবি তুলে দাও তো সবাই রে।